পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। গভীর শ্রদ্ধা এবং আত্মার মাগফিরাত কামনা, দাঁড়িয়ে নীরবতা পালন এবং মোনাজাতের মধ্য দিয়ে সদ্য প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ জিল্লুর রহমানের স্মরণে ম্যানচেস্টার সহকারী হাইকমিশনের উদ্যোগে শোকসভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামলের রিপোর্টে। মরহুম রাষ্ট্রপতি আলহাজ জিল্লুর রহমান স্মরণে তার প্রতি শ্রদ্ধা ও তার আত্মার মাগফিরাত কামনাতে ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার আয়োজন করেছিল এক শোকসভার। গত শনিবার সকাল 11টায় হাইকমিশনের হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। মোহাম্মদ সাজিদুর রহমানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সহকারী হাইকমিশনার জকি হাদের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন মোহাম্মদ জিল্লুর রহমান। সভার শুরুতেই মরহুম জিল্লুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। উক্ত শোকসভায় ম্যানচেস্টারের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রেণী পেশার মানুষ ছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাজ্জাদ খান, সুরাবুর রহমান, হাফিজুর রহমান, অ্যাডভোকেট মিরগুলা মুস্তফা, শাহ এম এ মুনিম, কামাল আহমেদ, এমা চৌধুরী, অ্যাডভোকেট চান মিয়া প্রমুখ। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি হয়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশন থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। সদ্য প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ মোহাম্মদ জিল্লুর রহমানের মৃত্যুতে স্কটল্যান্ডের এডিনবরায় বাংলাদেশি কমিটির পক্ষ থেকে দলমত নির্বিশেষে এক দোয়া মাহফিল এবং শোকসভার আয়োজন করা হয়। স্কটল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হুমায়ুন কবির। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের মৃত্যুতে এডিনবরায়ও প্রবাসীদের মধ্যে নেমে আসে গভীর শোকের ছায়া। গত বৃহস্পতিবার স্থানীয় বারান্দা রেস্টুরেন্টে দলমত নির্বিশেষে সবাই মিলিত হয়েছিলেন একটি দোয়া মাহফিল এবং শোকসভায়। সভায় প্রয়াত রাষ্ট্রপতিকে বাংলাদেশের চলমান রাজনীতির শুদ্ধতম মানুষ হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, নিভৃতচারী এই রাজনীতিক আজীবন একটি দলীয় রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত থেকেও বাঙালি জাতির অভিভাবকের জায়গাতে আসীন হয়েছিলেন তার রাজনৈতিক প্রজ্ঞা, নৈতিকতা আর বিচক্ষণতার বিনিময়ে। এই মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনলো। আমাদের মরহুম প্রেসিডেন্ট যে বাংলাদেশে আমার যে দেখাচ্ছি যে সবাই একত্র হয়ে ওনার দোয়ার জন্য, ওনার যে এই ভালো কাজ করেছে বাংলার জন্য, আমরা তার মাংসার জন্য কামনা করি। জিল্লুর রহমান শুধু একটা একটা দলের প্রেসিডেন্ট আছিল না, উনি একজন বাংলাদেশের প্রেসিডেন্ট আছিল। আর আজকে আমরা স্কটল্যান্ডে পুরা স্কটল্যান্ডের সব দলীয় সর্বদলীয় সব পার্টি এবং সবাই মিলে আমরা আজকে এই শোকসভা পালন করছি। বাংলাদেশের প্রেসিডেন্ট উনি আজ আমাদের মধ্যে নেই, বাংলাদেশে নেই, উনি দুনিয়া থেকে চলে গেছেন, আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি। কাউন্সিল অব বাংলাদেশে জিন স্কটল্যান্ড, এডিনবরা বাংলাদেশ সমিতি, থিসেল সাপ্লা কালচারাল গ্রুপ, বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন স্কটল্যান্ড এবং গিল্ড অব বাংলাদেশি রেস্টুরেন্টস ইন স্কটল্যান্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ডক্টর ওয়ালিদ তাসারুদ্দিন এমবিএ এবং সভাটি পরিচালনা করেন আব্দুর রহিম জাকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়সাল চৌধুরী এমবিএ, ফখরুল ইসলাম এবং আসাদ্দর আলী। সভায় আরও বক্তব্য রাখেন মুস্তাফিজুর রহমান, খন্দকার জাহাঙ্গীর আলম এবং মিজানুর রহমান। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই নিউজ। জামাত শিবিরকে নিষিদ্ধ এবং সকল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবিতে যুক্তরাজ্যস্থ সাসেক্স গণজাগরণ মঞ্চের উদ্যোগে রবিবার এক সমাবেশ সাসেক্সের হোবের এক হলে অনুষ্ঠিত হয়েছে। ফারুক আহমেদের সভাপতিতে এবং সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাসদের সভাপতি এবং মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার আহমেদুল্লাহ, ইকবাল হোসেন, সাংবাদিক হামিদ মোহাম্মদ, ডক্টর রুয়াবুদ্দিন, ফয়সাল আম্বিয়া টিটু, ইমামুজ্জামান মাহি, মজিবুর রহমান শামীম, শাহেদ কামাল সহ আরও অনেকে। সমাবেশে বক্তারা বলেন আর কোনো দাবি নেই, যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই, রাজাকারের কালো দাগ এই বসন্তে মুছে যাক, মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এছাড়া যুক্তরাজ্য সকল রাজনৈতিক দল যুদ্ধাপরাধীদের ফাঁসি সর্বোচ্চ দাবির পাশাপাশি ইসলামী জঙ্গিবাদী সংগঠন জামাতে ইসলামী রাজনীতি বন্ধের দাবিতে ঐক্যবদ্ধ বলে উল্লেখ করেন। দেশের উলামা একরামদের সাথে বৈরি আচরণের অভিযোগ এনে ইসলামিক ফোরাম রোম ইতালির রাজধানী রোমে রে দি রোমা মসজিদে এক প্রতিবাদ সভার আয়োজন করে। ইসলামিক ফোরাম রোমের সভাপতি হাফেজ মাওলানা আমিনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিজামুদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটসের প্রধান সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু। উপস্থিত ছিলেন রেদি রোমা মসজিদের খতিব মাওলানা ফজলুল করিম, ইসলামিক ফোরামের শুরা সদস্য শরীফুল ইসলাম সহ আরও অনেকে।
উপস্থিত বক্তারা সভা থেকে এহেন অবস্থায় সকল ধর্মপ্রাণ মুসলিদের ঐক্য গড়ে তোলার মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। কাতালোনিয়া এবং শান্তা কলোমা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিকে অনুমোদন দেওয়ার মাধ্যমে কাতালোনিয়া বিএনপি নেতাকর্মীর মধ্যকার দীর্ঘদিনের অন্তদ্বন্দ্ব নিরসন হয়েছে বলে দাবি করেছে স্পেন বিএনপি। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদ জানান, রবিবার বার্সেলোনার স্থানীয় একটি হলে কাতালোনিয়া বিএনপি আয়োজিত কর্মী সভা শেষে স্পেন বিএনপি সভাপতি খোরশেদ আলম মজুমদার উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান। কাতালোনিয়া বিএনপি সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার সাজ্জাদের পরিচালনায় অনুষ্ঠিত এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন বিএনপি সভাপতি ও সর্ব ইউরোপীয় বিএনপির অন্যতম সমন্বয়কারী খোরশেদ আলম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম পঙ্কি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তার আহমেদ, এমদাদুল হক লাবলু, ফারুক আহমেদ, আবুল হাশেম চুন্নু, আব্দুর রাজ্জাক লিটন, নাজমুল ইসলাম নাজু, কে এম শফিক, হাবিবুল্লাহ আনিস, আবু মিয়া প্রমুখ। উল্লেখ্য, 2009 সালের মার্চে প্রতিষ্ঠার পর 2012 সালের অভ্যন্তরীণ কোন্দলে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে কাতালোনিয়া বিএনপি। কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ে পুলিশের অনুপ্রবেশ এবং আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ইতালি শাখার উদ্যোগে মোরমের তর্পেনার তারায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মহিলা দলের প্রভানেত্রী রাজিয়া সুলতানা সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাফিয়া আক্তার বিথি এবং যুগ্ম সাধারণ সম্পাদক লাভলি শরীফের পরিচালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে ইতালির বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে মহিলা দলের প্রতিবাদ সভার প্রশংসা করে বলেন, ইতালি বিএনপি তার সহযোগী সংগঠন নিয়ে বেগম জিয়ার সকল আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাবেন। প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি মহিলা দলের সহসভাপতি সেলিনা জিয়া, শ্রাবণ শারমিন, বিলকিস আজাদ, সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক লায়লা শাহ সহ ইতালি বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সিলেটের উসমানীনগর থানার তাজপুর ডিগ্রি কলেজে এক অনুষ্ঠানের মাধ্যমে গরিব এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রায় 30 লক্ষ টাকা বিতরণ করেছে প্রবাসী বালাগঞ্জ উসমানীনগর এডুকেশন ট্রাস্ট। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ডক্টর মোহাম্মদ আফসারুল আমিন। প্রবাসী বালাগঞ্জ উসমানীনগর এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আনহার মিয়ার সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট 2 আসনের এমপি শফিকুর রহমান চৌধুরী এবং বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুস্তাকুর রহমান মফুর। অনুষ্ঠান পরিচালনা করেন প্রবাসী বালাগঞ্জ উসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক রবিন পাল। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সিলেটের শিক্ষার বিস্তার এবং উন্নয়নে প্রবাসীরা যে অবদান রেখে চলেছে তা জাতি জীবনভর কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টের যুগ্ম সম্পাদক শোয়েবুর রহমান, প্রবাসী আব্দুর রহিম, ট্রেজারার আবুল কালাম শেখ, শায়েস্তা মিয়া, আঞ্জুমানারা আঞ্জু, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, উসমানীনগর থানা আওয়ামী লীগ সভাপতি কবির উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দাল মিয়া ও আতাউর রহমান প্রমুখ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। বছরের দ্বিতীয় দফা তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে সমগ্র ব্রিটেন, জনজীবনে চরম দুর্ভোগ। বাংলাটাউন স্পিটালফিল্ড ওয়ার্ল্ডের বাংলাটাউন নাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাউন্ডারি কমিশনের। আজ 25 মার্চ, বাংলার ইতিহাসে ভয়ানক গণহত্যার কালো রাত্রি। দর্শক মন্ডলী, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।